নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকদিন থেকেই কমেন্ট করে বলেছিলেন যে চায়ের রেসিপি দেখতে চান, তো এই চায়ের রেসিপিটা করবো কি করবো না এই ভাবতে ভাবতেই কদিন চলে গেল। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, ভাবলাম যে চায়ের রেসিপিটাই আজকে করি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমরা সবাই এই শীতের দিনে কম বেশি চা খেতে পছন্দ করি, তো আজকে একটা দুধ চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটা খুবই সহজভাবে করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে চা বানানোর জন্য প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে চায়ের বাটিটা বসিয়ে দিয়েছি, এবার জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দেব দুধ, দিয়ে দেব 2 কাপ মতো দুধ, গরুর দুধ। তবে এই গরুর দুধটা বাসি দুধ, এটা কালকে রাতে জাল করেছিলাম, আজকে সকালে আবার জাল করেছি। আর বাসি দুধ দিয়ে চা করলে দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। বাসি দুধ বলে দেখুন উপর দিকে আমার ঘি ভেসে যাচ্ছে। দুধ দেওয়ার পর বরফ উঠে গেছে, এবার এর মধ্যে দেব চিনি, চা পাতা, 2 এলাচ আর 1 টুকরো আদা। দিয়ে দেব 3 চামচ মতো চিনি, 3 চামচ চা পাতা, 1 টুকরো আদা, থেতো করা 2 এলাচ। এবার হাতা দিয়ে নাড়তে থাকব আর বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নেব। এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি আর 2 কাপ জল দিয়েছি, তবে চা করব 3 কাপ, জাল করে 1 কাপ মতো শুকিয়ে নেব। চা যত ভালো জাল করা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। চাটা একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চায়ের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, আর 3 কাপ চাই হয়েছে। চাটা যে ভালো হয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে, দেখুন নামানোর সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা সর পড়ে গেছে উপরে। তবু বিবেক এবার খেয়ে বলুক যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। তো আজকের এই ছোট্ট সহজ চায়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।